আমি ডাক্তার চন্দন কুমার শাহ, সিনিয়র মেডিকেল অফিসার, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল। আমি শিশু আইসিইউ আর এইচডিউর দায়িত্বে কাজ করছি। এই করোনা মহামারীতে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল একজন অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এই দক্ষিণবঙ্গের একমাত্র গাজী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে রয়েছে একঝাঁক সুদক্ষ সুচিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, যাদের নিরলস প্রচেষ্টায় গাজী মেডিকেল কলেজ এই কোভিড মহামারী সামাল দিয়ে চলেছে। এই গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে আইসিইউ, সিসিইউ এবং এইচডিইউ, এবং রয়েছে স্বয়ংক্রিয় কোভিড মোকাবেলায় আইসিইউ ভেন্টিলেটর, হাইফ্লো নেজাল ক্যানুলা, বাইপ্যাপ, সিপ্যাপ, যার মাধ্যমে এই গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুব সহজেই করোনা রোগীদের সুচিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছে। দক্ষিণবঙ্গে একমাত্র প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল অগ্রণী ভূমিকা পালন করে চলেছে নিরলসভাবে এখানকার দক্ষ সুচিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, নার্স। সর্বোপরি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এই করোনা মহামারীতে মানুষের পাশে থেকে নিরলসভাবে স্বাস্থ্যসেবা প্রদান করে চলেছে। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এক সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা, যেখানে 24 ঘন্টা হাইফ্লো নেজাল ক্যানুলার মাধ্যমে করোনা রোগীদের সুচিকিৎসা দেওয়া সম্ভব। ধন্যবাদ।